Dear students, online class e tomader shagotom. Amra corona poristhitir por thekei gonoprojatontri Bangladesh sarkarer siddhanto onujayi amra barite boshe online class nicchi. To amader topic chilo complete the sentence by using clause or phrase. So clause ebong phrase eta korte korte amra bes kichu rule korechhilam. To ajke amra aro kichu rule korbo. Jodi complete hoy tale ajke eta shesh korbo. Shamner class e notun drama shuru korbo. আর যদি শেষ না হয় তাহলে আমরা আবার সামনের ক্লাসে বাকি রোলগুলো করব। তো প্রশ্নটা হচ্ছে কতগুলো রোল আছে। আমরা বিগত সালের প্রশ্নগুলো যদি খেয়াল করি তাহলে আমরা দেখব যে রোলের শেষ নাই, তবে মোস্ট ইম্পর্টেন্ট কিছু রোল যেগুলো আসে সেই রোলগুলা কি সেন্টেন্স হবে সেইটা আলাদা কথা, কিন্তু রোল কোনগুলা ওই রুলসগুলো আমাদের অন্ততপক্ষে জানা থাকতে হবে। তারই আলোকে আমরা ক্লাস নিচ্ছি। আজকে আমরা প্রথমে যে ক্লাস যে রুলটা করব সেটা হচ্ছে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম। তো এখানে আমরা রুলটা এভাবে করি, একটা সেন্টেন্স লিখব আমি বোর্ডে, তোমরা সেন্টেন্সটা ফলো করো। আমরা এখান থেকে যেটা বোঝার সেটা চেষ্টা করি একটু বোঝার। কিছু স্টুডেন্ট পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করে, এখানে ইট ইজ হাই টাইমের পরিবর্তে ইট ইজ টাইমও থাকতে পারে, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম। তো ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম যাই থাক একই রোল, এটার বাংলা কি এটাই সময়। ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম মানে হচ্ছে এটাই উপযুক্ত সময়। এখন তোমরা দেখো স্টুডেন্ট পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করে, এরপরে বলছে এটাই উপযুক্ত সময়।
এটা উপযুক্ত সময় আমাদের এটার বিরুদ্ধে পদক্ষেপ নেয়া। আমি যদি বলি আমাদের আমাদের তাহলে দেখো কিছু স্টুডেন্ট পরীক্ষায় অসদ উপায় অবলম্বন করে, এটাই উপযুক্ত সময় আমাদের এটার বিরুদ্ধে পদক্ষেপ নেয়া। আমরা এখানে সেন্টেন্সটা লিখলাম বাংলায়, এটা ওই সেন্টেন্সের সাথে উপযুক্তি সংগত হচ্ছে কিনা এটা আগে খেয়াল করতে হবে যে বাংলায় আমি বুঝতে পারলাম কিনা। এরপর আমাদের নিয়মটা যেটা, সেই নিয়ম দিয়ে আমরা এই সেন্টেন্সটা ট্রান্সলেশন করবো কিভাবে, এটাই আমাদের এটার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া। ইট ইস টাইম বা ইট ইস হাই টাইম এর রোলটা কি, ইট ইস টাইম বা ইট ইস হাই টাইম মানে হচ্ছে এটাই উপযুক্ত সময়, আর এটা রোলটা হচ্ছে এরপরে আমরা ফার্স্ট ইনডিফিনাইট টেন্সের একটা সেন্টেন্স করি। তাহলে এই যে সেন্টেন্সটা আমরা এখানে লিখেছি আমাদের এটা বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার, এটা আমরা কোন টেন্সে করব, ফার্স্ট ইনডিফিনাইট। তাহলে এই সেন্টেন্সটাকে আমরা ফার্স্ট ইনডিফিনিট করব। তাহলে রোলটা কি, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম এটার বাংলা হচ্ছে এটা উপযুক্ত সময়, আর এই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে এরপরে আমরা যে সেন্টেন্সটা তৈরি করব ওই সেন্টেন্সটা হবে ফার্স্ট ইনডিফিনাইট। আমরা এখানে এর সাথে মিলিয়ে বাংলায় সেন্টেন্স লিখেছি, এই সেন্টেন্সটাকে আমরা ফার্স্ট ইনডিফিনিটে সাজাবো। মানে ফার্স্ট ইনডিফিনিটের যে গঠন কি, সাবজেক্ট লিখু অবজেক্ট, এখন সাবজেক্ট হলো আপনি ফার্স্ট প্লাস অবজেক্ট, আমরা করি তাহলে সাবজেক্ট কুই। এবার বি টু, এটা বলতে পদক্ষেপ না, তাহলে ইংরেজি হচ্ছে নেয়া, আর নেয়া দুনিয়ার ইংরেজি হচ্ছে কে। তো আমরা এখানে ফার্স্ট করবো কারণ ফার্স্ট ইন্ডিপেন্ডেন্টে করছি, আর ফার্স্ট ইন্ডিপেন্ডেন্টে গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস বি টু। তাহলে উই টু আমাদের নেয়া, প্রশ্নটা হচ্ছে কি নেয়া, পদক্ষেপ স্টেপস, স্টেপস টু স্টেপস, যেহেতু স্টেপ অনেকগুলো হয় সেই জন্য আমরা এখানে প্লুরাল লিখলাম স্টেপস। তাহলে উই টু স্টেপস আমাদের নেওয়া উচিত, আমাদের নিতে হবে বা আমাদের নেওয়ার পদক্ষেপ এটার বিরুদ্ধে, এগেনস্ট তাহলে দেখো আমরা এখানে এক্সাম্পল সহ দিয়েছি, আমি আর একবার তোমাদের সামনে রিপিট করছি। দেখো রুলটা, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম এটার বাংলা হচ্ছে এটাই উপযুক্ত সময়, এখানে এখানে লিখে দিয়েছি। পরে আমরা অ্যাপ্রোপ্রিয়েট একটা বাংলা সেন্টেন্স লিখেছি, কিসে আমাদের এটার বিরুদ্ধে পদক্ষেপ নেয়া। এবার বলেছি ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম এর পরে ফার্স্ট ইনডিফিনাইট টেন্স হয়, আর ফার্স্ট ইনডিপেন্ডেন্ট টেন্সের গঠন অনুযায়ী সাবজেক্ট ভি টু, সাবজেক্ট ভি টু অবজেক্ট প্লাস আদার্স, তাহলে উই টু স্টেপস সেকেন্ড স্টেপ, মানে এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যানসার। তো আমরা যদি এখানে সাবজেক্ট দিয়ে না করি তাহলে আমরা এই সাবজেক্টটা বাদ দিলে এখানে সরাসরি আমাদের উইকে, এখানে দেখো সাবজেক্টটা বাদ দিয়ে দিলে টেক স্টেপ সেকেন্ড স্টেপ, তো আমরা টু দিয়ে করতে পারি, অর্থাৎ টু টেক স্টেপস এগেনস্ট। তাহলে এখানে দু রুল দুইটা, একটা হচ্ছে সাবজেক্ট প্লাস বি টু, আর একটা হচ্ছে সাবজেক্ট না দিয়ে টু প্লাস হ্যাভ এ প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস আদার্স। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা এতক্ষণ ধরে যেটা শিখলাম সেটা হচ্ছে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম থাকলে আমরা ফার্স্ট ইনডিফিনাইট টেন্সের সেন্টেন্স করব, আর যদি সাবজেক্ট না দিয়ে করি তাহলে টু প্লাস ভার্ব এ প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস আদার্স, এইভাবে সেন্টেন্স। আমরা পরবর্তী রুলে যাচ্ছি, আশা করি তোমরা এটা বুঝেছো। আমরা পরবর্তী রুলে যাবো,
এখানে আমি যেটা লিখেছি সেটা হচ্ছে হার্ডলি হ্যাড হি ফিনিশড দ্য ওয়ার্ক। আমরা এখন যে রুলটা শিখব সেটা হচ্ছে হার্ডলি অথবা স্কার্সলি হ্যাড অথবা নো সুনার হ্যাড। তো এই তিনটার সাধারণত একই রকম রোল, একটু ভ্যারিয়েশন আছে। আমরা প্রাথমিকভাবে এই তিনটার একটু বাংলা করি, হার্ডলি হ্যাড, কোনো কাজ হওয়া মাত্রই বা একটা কাজ হতে না হতেই আরেকটা কাজ হয়ে গেল, এরকম অর্থ প্রকাশ করে। স্কার্সলি হ্যাড মানে একটা কাজ হতে না হতেই আরেকটা কাজ হয়ে গেল, অথবা যদি নো সুনার হ্যাড হয় কোনো কাজ হতে না হতে আর একটা কাজ হয়ে গেল। যেমন গাড়ি ট্রেনটি স্টেশনে পৌঁছতে না পৌঁছতে আমরা স্টেশনে পৌঁছে গেলাম, অথবা আমরা স্টেশনে পৌঁছতে না পৌঁছতে ট্রেনটি প্ল্যাটফর্ম ছেড়ে গেল, বাবা বাড়িতে আসতে না আসতেই আমরা পড়ালেখা শুরু করে দিলাম, টিচার ক্লাসে আসতে না আসতেই স্টুডেন্টরা দাঁড়িয়ে গেল। তাহলে এই যে বিষয়টা যে হার্ডলি হ্যাড স্কার্সলি হ্যাড বা নো সুনার হ্যাড থাকলে আমরা কি করব, এখানে একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে সাবজেক্ট হি হ্যাড ভিটি ফিনিশড, সাবজেক্ট হ্যাড ভিটি, এটা জানো তোমরা পাস্ট পারফেক্ট টেন্সের গঠন। তার মানে তুমি যদি বলো হার্ডলি হ্যাড পাস্ট পারফেক্ট, স্কার্সলি হ্যাড পাস্ট পারফেক্ট, নো সুনার হ্যাড সেটাও পাস্ট পারফেক্ট, তাহলে সবই পাস্ট পারফেক্ট। রুল হচ্ছে পরের সেন্টেন্সটা পরের ক্লোজটা কোন টেন্সে হবে। বিষয়টা হচ্ছে যদি ইংরেজিতে একটা নিয়ম আছে, কোনো সেন্টেন্স যদি কোনো ক্লজ যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে বাকি ক্লজটা হবে পাস্ট ইনডেফিনিট। অর্থাৎ একটা ক্লজ পাস্ট পারফেক্ট, পরের ক্লজ হবে পাস্ট ইনডেফিনিট। তাহলে দেখো হার্ডলি হ্যাড স্কার্সলি হ্যাড নো সুনার হ্যাড এটা আছে পাস্ট পারফেক্ট, তাহলে পরের ক্লজটা আমরা অবশ্যই পাস্ট ইনডেফিনিট। তো আমরা এখন এই পরে যে ক্লজটা তৈরি করব সেটা করবো হচ্ছে পাস্ট ইনডেফিনাইট। আর প্রথম ক্লজের পরে দ্বিতীয় ক্লজের শুরুতে আমরা নো সুনার হ্যাড থাকলে লিখবো দ্যান, TSAN দ্যান। আর স্কার্সলি বা হার্ডলি যদি থাকে তাহলে লিখবো হচ্ছে হোয়েন। তাহলে একটা ক্লজ পাস্ট পারফেক্ট, পরের ক্লজ পাস্ট ইনডিফিনাইট, দুই ক্লজের মাঝখানে স্কার্সলি বা হার্ডলি থাকলে হোয়েন আর নো সুনার হ্যাড থাকলে দ্যান। আমরা এখন এই নিয়মে এখানে এই সেন্টেন্সটা তৈরি করার চেষ্টা করব। হার্ডলি হ্যাড হি ফিনিশ দ্য ওয়ার্ক, সে কাজটি শেষ করতে না করতেই অফিসার চলে আসলো। আমি যদি এখানে বলি অফিসার চলে আসলো, অফিসার চলে আসলো, সে কাজটি শেষ করতে না করতে অফিসার চলে আসলো। তাহলে দেখো একটা কাজ হতে না হতে আর একটা কাজ হয়ে গেল, শেষ করতে না করতে মানে শেষ করতে শেষ শেষ একটা ভাব অফিসার চলে আসলো, তাহলে একটা কাজ হতে না হতে আর একটা কাজ চলে আসলো, এরকম অর্থ প্রকাশ। এবার আমরা এই সেন্টেন্সটা কি করবো পাস্ট ইনডিফিনিট, তাহলে এটা পাস্ট পারফেক্ট, অর্থাৎ নো সুনার হ্যাড হার্ডলি হ্যাড বা স্কার্সলি হ্যাড এই ক্লজের পরের ক্লজটা তৈরি করতে গেলেই আমরা সেই ক্লজটাকে করবো হচ্ছে পাস্ট
সেটা হচ্ছে হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড বা নো সোনার হ্যাড। একটা রুল হচ্ছে বাংলাটা হচ্ছে একটা কাজ হতে না হতে আর একটা কাজ হয়ে গেল তে নাতেই, মানে হার্ডলি হ্যাড ফিনিশ দ্য ওয়ার্ড। এটা বাংলা হচ্ছে সে কাজটি শেষ করতে না করতেই, আমি বললাম অফিসার চলে আসলো, এই অফিসার চলে আসলো এটা আমরা কন্টেন্সে করবো পাস্ট ইনডিফিনাইট। কারণ বলা হয়েছে একটা সেন্টেন্স পাস্ট পারফেক্ট হলে পরেরটা অবশ্যই পাস্ট ইনডিফিনাইট হয়, সেটা যে কোনো ক্ষেত্রে। তাহলে আমরা অফিসার চলে আসলো এটাকে পাস্ট ইনডিফিনিট করব। তো তার আগে দ্বিতীয় ক্লজ শুরু করার আগে হার্ডলি বা স্কার্সলি থাকলে হয়েন আর নো সোনার হ্যাড থাকলে দেন। এবার পাস্ট ইনডিফিনাইট অফিসার চলে আসলো, দ্য অফিসার, এবার সাবজেক্ট প্লাস ভি টু অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট, তাহলে কেন। তো আশা করি তোমরা বুঝেছ, আমরা পরে ভুলে যাচ্ছি। তোমাদের সাথে এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে সিন্স। যেমন আমি এখানে একটা সেন্টেন্স লিখছি, ইট ওয়াজ ইজ এ লং সেন্স। তো আমাদের এখানে রোলটা হচ্ছে সেন্স, কি বলা হচ্ছে, ইট ইজ এ লং সেন্স, এটা অনেক আগের কথা। সিন্স যখন, তাহলে এটা অনেক আগের কথা যখন। তাহলে আমরা সিন্স মানে কি পেলাম, যখন। এবার দেখো সিন্স মানে আরো হয় কারণ, সিন্স মানে আরো হয় যেহেতু। এই সিন্স বা অ্যাজ যদি বাক্যের শুরুতে বসে তখন অর্থ হবে যেহেতু, যদি মাঝে বসে তাহলে অর্থ হবে কারণ বা যখন। তো যদি যেহেতু বা কারণ অর্থ প্রকাশ করে তাহলে তোমরা যেটা করবা, সিন্স যুক্ত ক্লজটি বা আগের ক্লজটি যে টেন্স আছে পরের ক্লজটি সেই টেন্স। তাহলে সিন্স বা অ্যাজ এটার বাংলা যদি হয়, এটা যদি শুরুতে বসে যেহেতু, আগে যে টেন্স পরেও সেই টেন্স, যদি মাঝে বসে কারণ হয় তাহলেও আগে যে টেন্স পরেও সেই টেন্স। কিন্তু যদি যখন অর্থ প্রকাশ করে তাহলে রোলটা হচ্ছে আগে যদি প্রেজেন্ট হয় ইট ইজ এ লং সেন্স, তাহলে পরে হবে পাস্ট ইনডিফিনাইট। আগে যদি পাস্ট হয় তাহলে পরে হবে পাস্ট পারফেক্ট। তাহলে ইট ইজ এ লং সেন্স অনেক আগের কথা যখন, তাহলে আমরা যখন অর্থ প্রকাশ করছে আগে প্রেজেন্ট আছে
পরে করব পাস্ট ইনডিফিনাইট। আর যদি যখন অর্থ প্রকাশ করে আগে পাস্ট হয় তাহলে পরে হবে পাস্ট পারফেক্ট। আমি এখানে একটা বাংলায় সেন্টেন্স লিখছি, তাহলে আগের কথা যখন আমরা যখন আমরা ঢাকায় থাকতাম, এখন তুমি এই সেন্টেন্সটাকে ইংরেজি করবা। যদি এটা ধরে করো অর্থাৎ ওয়াজ দ্য পাস্ট, পাস্ট যদি হয় তাহলে এই সেন্টেন্সটাকে আমরা ইংরেজি করবো পাস্ট পারফেক্ট। এটা যদি হয় অর্থাৎ ইজ, তাহলে এটা করবো পাস্ট ইনডিফিনাইট। তাহলে কি হচ্ছে দেখো, এটা ধরে করবো অর্থাৎ প্রেজেন্ট। তাহলে সিন্সের আগের প্লাস প্রেজেন্ট পরেরটা পাস্ট ইনডিফিনাইট, তাহলে থাকছে তুই, he too lived in Dhaka, he lived in Dhaka. তাহলে কি হলো, প্রেজেন্ট সিনসিপ্ট প্লাস প্রেজেন্ট, এটা ক্লাস ইনডিফিনাইট। আমরা ঢাকায় থাকতাম। আমি যদি এটা না নিয়ে ওয়াজ দিয়ে করি তাহলে দেখো এটা পাস্ট, তাহলে এটা হবে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট টেন্সের গঠন কি, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ডিটি, তাহলে এখানে আমরা একটা হ্যাড যোগ করি, উই হ্যাড লিভড ইন ঢাকা। ডিয়ার স্টুডেন্টস, রুলটা কি, সিন্স যুক্ত প্লাস, সিন্সের অর্থ যদি যখন হয় আমরা আগের ক্লজটা প্রেজেন্ট হলে পরের ক্লজটা করবো পাস্ট ইনডিফিনাইট, আর আগের ক্লজটা যদি পাস্ট হয় তাহলে পরেরটা করবো পাস্ট পারফেক্ট। আর এক্ষেত্রে সিন্সের অর্থ যদি কারণ বা যেহেতু হয় তাহলে সেক্ষেত্রে তোমরা যেটা করবে, আগে যে টেন্স পরের ক্লজও সেই টেন্স হবে। তো আমরা পরে ঢুকে যাচ্ছি, আমরা আজকে যেটুকু আলোচনা করলাম নেক্সট ক্লাসে আমরা চেষ্টা করব পরের যে রুলগুলো আছে সেগুলো কমপ্লিট করার জন্য। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আইটেম করছি আমরা, কমপ্লিটিং সেন্টেন্স, এখান থেকে তোমরা সেন্টেন্স তৈরিও শিখতে পারবা। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আর আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।